টিম, আমার নার্সারির আদরের ছাত্রছাত্রীরা, তোমাদের আবার আমি ছড়া ক্লাসে চলে এসেছি। তোমরা প্রত্যেকে তোমাদের ছড়া বই, আমার ছড়া পাঠ বইটা বের করো। তোমরা জানো আজকে তোমাদের আমি কি ছড়া পড়াবো? আজকে তোমাদের দেখো, তোমাদের বইতে আছে পাতা একুশ, পাতা একুশে আছে রায়চরণের কুড়ি। এই ছড়াটা তোমাদের আজকে আমি পড়াবো, কেমন? তাহলে আগে আমি পড়ে শুনিয়ে দিই, তারপর তোমাদের অ্যাকশন করে দেখাবো। রায়চরণের কুড়ি কে লিখেছেন? কবি কালীপ্রসন্ন দাস। রায়চরণের কুড়ি, ষাট বছরের বুড়ি, আমরা তলায় বসেছি বাই করাইয়ার ঘুম, শুক্লা দাঁতে হেসি ঘুম, গায়ে দিলে সুরসুর। প্রত্যেকে শুনলে? এবার দেখো অ্যাকশনটা কেমন। রায়চরণের কুড়ি, কার্তিকচন্দ্র দাস। রায়চরণের কুড়ি, ষাট বছরের বুড়ি, আমরা তলায় বসেছি বাই করাইয়ার মুড়ি, পোকলা দাঁতে হেসি খুন, গায়ে দিলে সুরসুরি। আরেকবার দেখাই, তোকে মন দিয়ে দেখি তো। গায়ে চরণের পুরী, ষাট বছরের বুড়ি, আমরা তলায় বসে দিবার ফুট করাইয়ার মুড়ি, পোকলা দাঁতে হেসি খুন, গায়ে দিলে সুরসুরি। বোঝা গেছে? তোমরা ঠিক এইভাবে তাহলে অ্যাকশনটা করে বাড়িতে ছড়াটা মুখস্থ করবে। আজকে তাহলে তোমাদের ছড়া ক্লাস এখানে শেষ করলাম। টাটা।